ভোরে শীতের কোলাহল, দিনে কখনো রোদ, কখনো আকাশে ভাসছে মেঘের ভেলা, কখনো নিম্নস্তর বাতাস, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। সূর্য মামা মাঝে মাঝেই মারছে উকি, প্রকৃতির আঙ্গিনায় যেন করা নাচছে শীত। সো সবাইকে শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আমেরিকায় শীত চলে আসছে। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাই আরও ভালো এবং সুস্থ থাকার জন্য আমি চলে আসছি পার্কে। এখন আমি এক্সারসাইজ বা ব্যায়াম করব এবং আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে পার্কে আসলে আমার সবচেয়ে ভালো লাগে, সবার এক্সারসাইজ দেখলে আমার মন ভালো হয়ে যায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, যে যার মতো গ্রুপ তৈরি করে ব্যায়াম করছে। এখানে 30 থেকে 40 এজের ভেতর যারা, তাদের গ্রুপ। এটি হলো 40 থেকে 50 এজের গ্রুপ। এটি হলো আমার শাশুড়ি মায়ের গ্রুপ। দেখুন আমার শাশুড়ি মা কাঁধে ভ্যান্টি ব্যাগ লাগিয়ে খুবই কিউটভাবে এক্সারসাইজ করছে। তারা এখন যে ব্যায়ামটি করছে সেটি হলো আকাশের দিকে তাকিয়ে থাকা। এতে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। চাইনিজ লেডি, আমার শাশুড়ি মায়ের গ্রুপ টিচার, উনি শিখিয়ে দিচ্ছেন কীভাবে এক্সারসাইজ করতে হয়। এখন দেখুন তলোয়ার ব্যায়াম। এখানে যারা ব্যায়াম করছে তাদের এজ 80 থেকে 100 হবে। যাদের ব্রিথ বা নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় তাদের জন্য এই এক্সারসাইজ খুবই কার্যকর। তাদের দলনেতা আমাকে শিখিয়েছেন কিভাবে ব্রিথ নিতে হয় এবং বের করতে হয়। এটি হলো পাখা ব্যায়াম, এটি হলো মিউজিক ব্যায়াম, এটি হলো পিটি ব্যায়াম। আসলে যে যার মতো করে এক্সারসাইজ করছে শরীরকে ফিট রাখার জন্য। যারা একটু লেজি টাইপস তাদের ব্যায়ামের পারদর্শিতা দেখে যে কোনো লেজি টাইপের মানুষের মনেও ইচ্ছে জাগবে যে একটু হলেও এক্সারসাইজ করি। কারণ পার্কের ব্যায়ামের দৃশ্য এবং পুরো পরিবেশটা খুবই দারুণ লাগছে। তাই আমি আশা করব ভিডিওটি দেখে আপনারাও উৎসাহিত হয়ে একটু হলেও এক্সারসাইজ বা ব্যায়াম করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কোন এক্সারসাইজটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখুন নীলুফাও এক্সারসাইজ করছে। নীলুফার বেলিতে অনেক মেদ হয়েছে, সেগুলো কমানোর জন্য নেচে নেচে এক্সারসাইজ করছে। সো ভিউয়ার্স, আমাদের প্রতিদিন অন্তত পক্ষে 40 থেকে 45 মিনিট ব্যায়াম করা বা হাঁটা উচিত। দুনিয়াতে সুস্থভাবে বাঁচার জন্য অবশ্যই প্রতিদিন খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করা উচিত। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, বাঁচব ও সুস্থভাবে বাঁচব এবং প্রতিদিন এক্সারসাইজ করব। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, আরেকটি কথা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে মেসেজটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।